এখন গল্পে চলে যাই, যেটার জন্য সবাই এতক্ষণ ধরে অপেক্ষা করে আছে, কুয়াশার, আজকের কুয়াশার গল্প শুনবো এখন আমরা। বলে একটা কথা আছে, আর সেই নিয়মের মধ্যেই চলছে সবকিছু। মানুষের জীবনে প্রকৃতির ভূমিকা সবসময় বন্ধুর মতো। মানুষ যদি প্রকৃতিকে তার মর্জি মাফিক চলতে দেয়, সেখানে প্রকৃতি থাকে নীরব, শান্ত আর নিবিড়। কিন্তু যখনই সেই নিয়মকে জোর করে ভাঙতে বা বন্ধ করতে চায় কেউ, কিংবা প্রকৃতির প্রতি যদি কেউ নৃশংস হয়ে ওঠে, তখনই দেখা দেয় বিপত্তি। প্রকৃতি তখনই হয়ে ওঠে ভয়ঙ্কর, প্রতিশোধ নেবার জন্য সে তখন হিসহিসিয়ে ওঠে। আমাদের আজকের গল্পটি এমনই এক প্রকৃতির নৃশংস হয়ে ওঠার গল্প। রবিন আর শিমুর বিয়ে হয়েছে এক বছর হলে। জুটি হিসেবে এই জুটি বেশ চমৎকার, বেশ আন্ডারস্ট্যান্ডিং রয়েছে ওদের মধ্যে। পরিচিত বন্ধু বান্ধব অনেকেই মনে করে তাদের বিয়েটা প্রেমের বিয়ে, আসলে তাদের সেটেল ম্যারেজ, অর্থাৎ পারিবারিক ভাবে বিয়ে হয়েছে। একেবারে সেই প্রাচীন আমলের সিস্টেম মেনে বিয়ে হয়েছে ওদের। এজন্য শিমুর মনে বেশ কষ্টও আছে। ভীষণ অপমানিত হয়েছিল শিমু যখন রবিনের পরিবার ওকে দেখতে আসে। রবিনের বাবা নেই, মা রবিনকে ছোটবেলা থেকেই অনেক কষ্ট করে বড় করেছেন। এজন্য তিনি নাকি বেশ লড়াইও করেছেন রবিনের অন্যান্য চাচাদের সাথে। কাজে ছেলে নিয়ে রবিনের মার ভীষণ খুঁতখুঁতে স্বভাব। রবিন দেখতে বেশ সুদর্শন এবং ব্রিলিয়ান্ট ছেলে হওয়া সত্ত্বেও মায়ের ভয়ে জীবনে কোনো মেয়ের দিকে প্রেম প্রেম দৃষ্টি নিয়ে তাকানোর পর্যন্ত সাহস করে উঠতে পারেনি। অন্যদিকে শিমু বড় দুই ভাইয়ের পর মা বাবার একমাত্র মেয়ে, ভীষণ আদরের। অতিরিক্ত আদরে নাকি মানুষ বাদর হয়ে যায়। শিমুর বেলায়ও এই কথাই খাটে। জীবনে কোনো ছেলেকে ওর স্মার্ট বলে মনে হয়নি, আর তাই যখনই কোনো ছেলে তাকে প্রপোজ করতে এসেছে, তার 12টা বাজিয়ে ছেড়েছে শিমু। রবিন আর শিমুর বিয়ের প্রপোজালটা এনেছিল শিমুর বড় ভাই আলো। শিমুকে দেখতে আসার দিন বড় ভাই সম্মান রক্ষার্থে শিমু ওদের সামনে গিয়ে সুবোধ বালিকা হয়ে বসেছিল ঠিকই, কিন্তু তারপর কি কাণ্ডটাই না ঘটে গেল। তা মেয়েকে নিয়ে আসুন, আমরা দেখি। নিশ্চয়। এই সেলিম, শিমুকে ডাকতো। হ্যাঁ ডাকছি। আমার দুই ছেলে এক মেয়ে, ছেলেরা এখনো কেউ বিয়ে করেনি। মেয়েটাকে যে কেউ সাজিয়ে গুজিয়ে আনবে এমন মানুষটাও নেই বাড়িতে। ছেলেদের তো বেশ বয়স হয়েছে, বিয়ে দিয়ে দিন না কেন? আর বলবেন না, শিমুর বিয়ে না দিয়ে ওরা বিয়ে করবে না। বাহ, বেশ লক্ষ্মী ছেলে তো আপনার। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসো। নাম কি তোমার? শিমু। এই ভালো নাম নেই? আমার নামটা তো ভালোই, সবাই বলে। আপনি কি অফিসিয়াল নেমের কথা বলছেন? ও, সুমাইয়া শিমু। রবিন, তুই কিছু জিজ্ঞেস করবি? না, তুমিই করো না, আমি ঠিক আছি। তামা, তুমি পড়াশোনা কি করো? এবার অনার্স ফাইনাল দিলাম ইডেন থেকে। বাহ। তামা, চাকরি বাকরি করার ইচ্ছে টিচ্ছে নাই তো? আমি কিন্তু আবার ছেলের বউ চাকরি করুক এটা একদম চাই না। চাকরি করা মেয়েদের আবার সংসারের প্রতি খুব অবহেলা হয়। মা প্লিজ। কেন, কি ভুল বললাম আমি? আমার সোজা সাপটা কথা বাবা, মেয়ে চাকরি করতে পারবে না। আপনি বলুন, আমার শুনতে বেশ ভালো লাগছে। বাস্তবে, আই মিন রিয়েল লাইফে এমন মা ভাবাই যায় না। আই এম ইমপ্রেসড। বাহ, কি লক্ষ্মী মেয়ে, তুমি আমার পাশে এসে বসো। তোমার আচ্ছা, আপনি সিনেমা দেখতে ভালোবাসেন? জি, বাসি। প্রিয় অভিনেতা কে আপনার? ব্র্যাড পিট, টম হ্যাংস, জোলি, আরো অনেকে আছে। কি ধরনের মুভি দেখেন? সব ধরনের, থ্রিলার, তবে অ্যাডভেঞ্চারটাই বেশি দেখা হয়। বই পড়তে ভালোবাসেন? হ্যাঁ। এ কি, তোরা সিনেমা টিনেমা নিয়ে কথা শুরু করলি কেন? আমার ছেলেটা আবার সিনেমা আর বইয়ের পোকা। তুমি আমার পাশে এসে বসো। তোমা, আপনি দেখেননি? কি দেখবো? আমি যখন ঘরে এলাম তখন আমার হাঁটা চলা দেখেননি? মানে? মানে কিছুই না। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? আমি উঠবো। এটা কিরকম কথা? মা মা, আমি দেখছি বিষয়টা, দেখুন। আপনি দয়া করে কোনো কথা বলবেন না প্লিজ। আমি ভীষণ অবাক হলাম, আজকের দিনে এভাবে কেউ মেয়ে দেখে? আপনি প্লিজ বাইরে যাবেন, আপনার সাথে একটু কথা বলতে চাই। ওর সাথে তোর কি কথা? মা প্লিজ। দেখুন, আমার মনে হয় আপনারা ফালতু সময় নষ্ট করছেন। শিমু, কি বলছিস এসব? চুপ কর। তুমি থামো মা, আমি ঠিকই বলছি।
দেখুন আন্টি, আমি আপনার ছেলের জন্য ঠিক উপযুক্ত নই। আমি চাকরি করব না, তবে ব্যবসা করব। আমার বুটিকের ছোটখাটো একটা কাজ আছে। আমার মনে হয় এতেও আপনার ছেলের সংসারে বেশ অবহেলা হবে। সো আমার ব্যাপারে না ভাবাই ভালো। সে তো বটেই, আমি কখনোই আমার ছেলের বউ এমন চাই না। কিন্তু আমি চাই। দেখুন, আপনাকে আমার পছন্দ হয়েছে, আর আমি বিয়ে আপনাকেই করতে চাই। আমি খুশি হব যদি আমার মায়ের কথায় কিছু মনে না করেন। রবিন, আপনি কি আপনার মতামতটা জানাবেন? আপনি আপাতত আপনার মাকে সামলান, আমি ভেবে জানাবো। এরপর পুরোই রণক্ষেত্র তৈরি হয়েছিল। রবিনই প্রথম তার মার এগেনস্টে মেরুদণ্ড সোজা করে দাঁড়ালো শিমুর জন্য। এটা একটা অভাবনীয় ব্যাপার, আর রবিনের মার জন্য এটা ছিল চরম শকিং। ছেলে এভাবে তার মাকে ছোট করবে এমনটা তার কল্পনার বাইরে ছিল। এরপরে যা ঘটে, রবিনের মা কখনোই এই মেয়েকে পুত্রবধূ করবেন না, আর রবিন এই মেয়েকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না। অন্যদিকে শিমু প্রত্যাখ্যাতের পরও যখন রবিন ওকে স্মার্টলি বিয়ের প্রপোজ করল, তখন শিমু পুরোই ভ্যাবাচাকা খেয়ে গেল। এই প্রথম তার সামনে কোনো ছেলে নার্ভাস হয়নি। রবিনকে তার খুব ভালো লেগে গেল। ব্যাস তলে তলে দুজনেই বিয়ের পিঁড়িতে বসার জন্য এক পায়ে খাড়া। পরে অবশ্য রবিনের মা ছেলের চাওয়ার কাছে হার মেনেছেন, আর এই জন্য শিমুকে একবার সরিও বলতে হয়েছে। সে যাই হোক, বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র স্বার্থ মাঝে মাঝে বিসর্জন দিতে হয়, ওরাও তাই দিয়েছিল। তার ফলাফলও ভালোই হয়েছে। ওহো, আবার আগের কথায় আসি। রবিন আর শিমুর কথা বলছিলাম, ওদের বিয়ে হয়েছে এক বছর হল। রবিন একটা বড় কোম্পানিতে আর্কিটেক্ট হিসেবে কাজ করে। রিসেন্টলি ওর প্রমোশনও হয়েছে, আর প্রমোশনের পরেই ওকে ট্রান্সফার করা হয়েছে রাজশাহীতে। সুযোগ সুবিধাও বেশ ভালোই পাচ্ছে, একটা বড় সড় দোতলা বাড়ি, গাড়ি, আর বাড়ির চারপাশে বিশাল বাগান। রবিনের মনে হয়েছিল শিমুর নির্ঘাত মন খারাপ হবে, ঢাকা ছেড়ে ও কখনোই যেতে চাইবে না। কিভাবে শিমুকে বলবে ভাবতে ভাবতে রবিন ডিরেক্টলি বলেই ফেলল, আর তাতে যা হলো তা ছিল রবিনের কল্পনার বাইরে। সত্যি আমরা রাজশাহী থাকবো, ওয়াও, আমার ভীষণ প্রিয় ফল। ফল নয় ফল, ভুলভাল উচ্চারণে বাংলা কথা বলবে না, বুঝলে? ওই হলো ফল। তোমার খারাপ লাগবে না তো? খারাপ লাগবে কেন, এত বড় বিশাল জায়গা নিয়ে বড় বাড়ি, নিজেদের গাড়ি থাকবে, এটা ভাবতেই তো ভালো লাগছে। ঢাকা ছেড়ে যেতে খারাপ লাগবে না তো? দূর, খারাপ লাগবে কেন? তোমার মা বাবা ভাইকে ছেড়ে যেতে? রাজশাহী থেকে ঢাকা বাস ট্রেন অ্যাভেলেবল না? হ্যাঁ, অনেক। তো তোমার ভাব দেখে মনে হচ্ছে তুমি আমাকে অ্যামাজন জঙ্গল টাইপের কোথাও নিয়ে যাচ্ছ। তার মানে তুমি হ্যাপি? ভেরি হ্যাপি। তোমার বুটিকের কি হবে? রাজশাহীতে করব, আর কুরিয়ার করে ঢাকাতেও পাঠাবো, দুই জায়গায় ব্যবসা হবে, এটা তারও বেশি ভালো হলো। যাক, তোমাকে নিয়ে ভীষণ টেনশনে ছিলাম। শুধু শুধু। আসলে মাঝে মাঝে মনে হয় তুমি আসলেই ভীষণ সহজ, আমি তোমাকে জটিল করে ভাবি। তোমার কি দোষ বলো, কবিরাই কালে কালে বলেছেন রমণীর মন সহস্র বৎসরের সখা সাধনার ধন। কোন কবি আকামটা করেছে বলো তো? কি আবার, রবীন্দ্রনাথ বিদায় অভিশাপ কাব্যে কচ দেবযানীকে বলেছিলেন। তাহলে আর কি, যুগে যুগে প্রথিত এ ধারণা এত সহজে যাবে না। কে বলেছে এটা? এই মাত্র রবিন বলল। শিমু এমনই উচ্ছল, প্রাণবন্ত আর ভীষণ ছটফটে, আর এই কারণেই শিমুর অনেক প্রিয় একজন মানুষ। ঠিক হলো সামনের মাসের ফার্স্ট উইকেই ওরা রাজশাহীতে শিফট হবে। মালপত্র এখন থেকেই ধীরে ধীরে পাঠানো শুরু করলো। শিমু আর রবিন বিপুল উৎসাহে জিনিসপত্র প্যাকিং করতে থাকলো। দেখতে দেখতে ওদের যাবার দিনটাও চলে এলো। ঠিক হলো ওরা ঢাকা থেকে রাজশাহী ট্রেনে ফার্স্ট ক্লাসে যাবে। ওখানে স্টেশনে ড্রাইভার এসে ওদের বাড়ি পর্যন্ত নেবে। স্টেশনে শিমু আর রবিনের পরিবারের সবাই এলো ওদের সিওফ করতে। রাজশাহী স্টেশনে ট্রেন থামলো ঠিক বিকেল চারটায়। ওদেরকে নেওয়ার জন্য ড্রাইভার কামাল আধ ঘন্টা আগে থেকেই স্টেশনে ওয়েট করছিল। অল্প কিছু লাগেজ নিয়ে গাড়িতে উঠে বসলো ওরা। রাজশাহী থেকে একটু দূরে নওদাপাড়া থেকে একটু ভেতরে ওদের বাড়ি। ড্রাইভারের কাছ থেকে জানলো ওদেরকে অফিস যে বাড়িটা দিয়েছে ওটা একসময় হিন্দু জোরদারের বাড়ি ছিল, সেই ব্রিটিশ আমলে। ৪৭ দেশভাগের পর
ওই বাড়ির হিন্দু জোরদার নিবারণ চৌধুরী পরিবার নিয়ে খুব সংকটে পড়েন। ওনার নাকি কোনো ছেলে ছিল না, তিনটা মেয়ে। সেই তিন মেয়ের মধ্যে আবার এক মেয়ে নাকি কি যেন একটা দুর্ঘটনায় পাগল হয়ে যায়। আর এলাকার প্রভাবশালী মুসলমান জোরদারের অত্যাচার তো ছিলই, প্রাণের ভয়ে তাই সব ফেলে নিবারণ চৌধুরী ইন্ডিয়া পালিয়ে যায়। তারপর থেকেই ওই বাড়ি বারোভূতেই ভোগ করত। একাত্তরের পর সব বেওয়ারের সম্পত্তি সরকার নিয়ে নেয়, তবে পড়েই ছিল। এরপর সরকারের কাছ থেকে রবিনের কোম্পানি ওই বাড়ি সহ প্রায় 20 একর জমি কিনে নেয়। তারপর আগের বাড়ি ভেঙে ফেলে এখনকার বাড়ি তৈরি করা হয়। ড্রাইভারের কাছ থেকে বাড়ির ইতিহাস শুনে শিমু লাফিয়ে উঠল। এরকম ইতিহাস জড়ানো বাড়িতে সে থাকবে এটা ভাবতেই সে রোমাঞ্চ অনুভব করল। হঠাৎই ড্রাইভার গাড়ির ব্রেক কষল। ফুল স্পিডে গাড়ি চলার পর এমন আচমকা ব্রেক কষায় রবিন শিমু দুজনে একটু হুমড়ি খেয়ে পড়ল। কি ব্যাপার, এভাবে কেউ ব্রেক কষে? কি জানি স্যার, পেশতে পারছি না গো, মনে হচ্ছে গাড়ির সামনে কে যেন খাড়ায় আছে। কি বলছো, সবে সন্ধ্যা হলো আর গাড়ির সামনে কিছু থাকলে আমরা দেখতে পাবো না? স্যার আমি একটু দেখালি। স্যার বিপদ হয়ে গেল দেখছি, দুইটা চাকায় তো পাংচার হয়ে গেছে। এইটুকু মাত্র রাস্তা এলে আসার আগে চেক করি? কি বলছেন স্যার, করবো না কেন? আসার সময় তো ভালো করে দেখালি আছি, কি যে হলো কিছু বুঝতে পারছি না খো। আর কত দূর? আশেপাশে তো টায়ার সারাবার কোনো দোকানও দেখছি না। টেনশন নিচ্ছেন কেন ম্যাডাম, বেশি দূরে না খো, ওই তো সামনে। স্যার আমি একটি টেম্পু ডেকে দিচ্ছি, আপনি ম্যাডাম নিয়ে চলে যান, আমি গাড়ি সারাইলে আসছি। কি যে করো না, একটা টেম্পু ডেকে আনো। আর শোনো, টেম্পুওয়ালাকে অ্যাড্রেসটা ভালো করে বুঝিয়ে বলো। ঠিক আছে স্যার, আমি টেম্পু নিয়ে চলে আসছি। এত টেন্স হচ্ছ কেন, অ্যাক্সিডেন্ট তো হতেই পারে। আচ্ছা এখানকার সবাই কি এভাবেই কথা বলে? এরা সবাই রাজশাহী বা চাপায়ের লোকাল লোক, তাই এভাবেই কথা বলে। বেশ ভালোই লাগছে শুনতে। স্যার, ও স্যার দেখেন দেখি আমার মামা তো ভাইরে পায়ে গেলছি, ও বাড়ি চিনা ঠিকই নিয়ে যেতে পারবে। স্যার উঠেন তো, টেম্পু তো উঠে বসেন। শোনো, তুমি মালপত্রগুলো তুলে দাও। স্যার দিচ্ছি। এই আরিফ, স্যার করে ভালো করে লিয়া যাবে, কিন্তু আস্তে আস্তে যাবে বলে দিলাম। খুদা হাফেজ স্যার। ম্যাডাম ভালো থাকবেন, খুদা হাফেজ। ঠিক আছে, তুমি সাবধানে এসো। মেজাজটা একেবারে তিরিক্ষি হয়ে গেল ওদের। ড্রাইভার নিশ্চয়ই কোনো ঘাপলাম আছে, একই সাথে দুইটা টায়ার পাংচার হয় কখনো, আর মদ গাঁজাও খেয়ে এসেছে কিনা তাই বা কে জানে। তাহলে গাড়ির সামনে কেউ দাঁড়িয়েছে বলবে কেন, ঠিক মতো শুনলেই তো নামিনি, এর মধ্যে এসব আবল তাবল বকছে কেন? রবিন বা শিমু কেউ কিছু বুঝতে পারলো না, ওদের গাড়ির সামনে সত্যি একজন এসে দাঁড়িয়েছে, একজন মেয়ে। থামাতে চেয়েছিল, চেয়েছিল ওদের বাঁচাতে। নদাপাড়া থেকে আরো 2 কিলো দক্ষিণে ওদের বাড়ি পৌঁছতে প্রায় সন্ধ্যা পেরিয়ে গেল। আর বাড়িতে পৌঁছেই রবিন আর শিমু একেবারে মুগ্ধ হয়ে গেল। এত চমৎকার একটা বাড়ি, বাড়ির সামনে অনেকটা জায়গা জুড়ে ফুলের বাগান, একপাশে বেশ মাঝারি আকারের পুরনো আমলের বাঁধানো কুকুর, পেছনে ফল আর বড় বড় কাঠের গাছ, আর তার মাঝে একেবারে আধুনিক সাদা ধপধপে একটা বাড়ি। শিমুর মনে হচ্ছিল যেন স্বপ্নের বাড়ি, এমন বাড়িতে এখন থেকে ওরা থাকবে ভাবতেই ভালো লাগছিল তার। বাড়ির ভেতরে ঢুকে আরো মুগ্ধ হয়ে গেল ওরা, ভীষণ ছিমছাম বাড়ি। ওদের ফার্নিচার সহ অন্যান্য জিনিসপত্র এখনো একটা ঘরে জমা করে রাখা আছে, এখনো কিছুই গোছানো হয়নি। সবকিছু গুছিয়ে নিলে এই বাড়িটাকে স্বপ্নের বাড়ি বলেই মনে হবে। ওরা যে সময় বাড়িটা ঘুরে ঘুরে দেখছিল আর স্বপ্নের জাল বুনছিল, ঠিক সেই সময় বাড়ির সামনে সেই পুকুর পাড়ের ঘাটে এক কিশোরী বাড়িটার দিকে তাকিয়ে অঝোর ধারায় কাঁদছে আর চিৎকার করে বলছে, চলে যাও, চলে যাও।
কিন্তু ফুটফুটে সেই কিশোরের কান্না আর চিৎকার ওরা কেউ শুনতে পেল না। পেল শুধু একজন, এই বাড়ির প্রায় বৃদ্ধা এক গোবা কাজী। দেখি সে দৌড়ে আসে সামনের বাগানে, কিন্তু এসে দেখে সব শুনশান, কেউ নেই, শুধু বাতাসের শব্দ পেল। এরপর প্রায় সপ্তাহখানে কেটে গেল। এর মধ্যে জিনিসপত্র প্রায় সবটাই গুছিয়ে ফেলেছে শিমু আর সে বোবা কাজে দুয়া মিলে। মাঝে মাঝে অবশ্য এটা সেটা ভারী কাজে দারোয়ান জলিল আর ড্রাইভার কামাল হেল্প করেছে ওকে। রবিনকে কোনো কাজেই পাওয়া যায়নি, এসেই বেচারা কাজের চাপে পড়েছে। সেই সকালে ঘুম থেকে উঠেই দৌড় আর ফিরতে ফিরতে সেই রাত ১০টা। সেদিনই রবিন রাত ১০টায় ফিরল। রবিন ফ্রেশ হতে হতেই খাবার রেডি করলো শিমু। দুজনে খাওয়ার সময় টুকটাক কথাও বলল। খেয়ে রবিন একটু টিভির সামনে বসল। এই ফাঁকে শিমু সব গুছিয়ে বাথরুমে গেল ফ্রেশ হতে। বাথরুমের আলো জ্বালানোর জন্য সুইচ অন করলো, কিন্তু জ্বলল না। আর অঘটনটা ঘটল তখন। শিমু পাবে কি যেন একটা শিশিরে ঠান্ডা স্পর্শ করে উপরে উঠতে লাগলো। শিমু লাফ দিয়ে সরতে চাইল, কিন্তু পা মনে হয় গেঁথে গেছে মাটিতে। ঠান্ডা স্পর্শটা শিমুর শরীরের ভেতর ঢুকে যাচ্ছে ধীরে ধীরে। শিমু কিছুতেই সেটাকে থামাতে পারছে না। সে অন্ধকারে ছটফট করতে লাগলো, প্রাণপণে চিৎকার করতে চাইল। আর ঠিক তখনই টের পেল একটা ভয়ঙ্কর জান্তব শিশুর হাসি। শিমু ভয়ে চিৎকার দিয়েই অজ্ঞান হয়ে গেল। শিমু, 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 কি হলো, কি হলো শিমু? এরপর যখন শিমু জ্ঞান ফিরল তখন সে হসপিটালে। স্ট্রেচারে করে ওকে নিয়ে যাচ্ছে নার্সরা। রবিনের পাশেই দুশ্চিন্তা নিয়ে তাকিয়ে আছে ওর দিকে। শিমু আবারও অজ্ঞান হয়ে গেল। কেমন লাগছে এখন? ভালো। রবিন, এই যে আমি, কেমন লাগছে এখন তোমার? ভালো। কংগ্রেচুলেশন বোথ অফ ইউ, ইউ আর গোয়িং টু বি প্যারেন্টস। সত্যি? থ্যাংক ইউ ডক্টর। কিছুদিন বেশ সাবধানে থাকতে হবে, ভারী কাজ করা যাবে না। আর রবিন সাহেব, আপনারও কিন্তু একটু কেয়ার নিতে হবে, এই সময় বাইরের মানুষের থেকে কাছের মানুষের গুরুত্ব অনেক বেশি। শিওর ডক্টর। আচ্ছা, কবে ওকে রিলিজ করবেন? সকালেই নিতে পারবেন, শি ইজ অল রাইট নাও। থ্যাংক ইউ ডক্টর। আপনারা কথা বলুন, আমি আসছি। কিছু দরকার লাগলে নার্স তো থাকছেই, জানাবেন। শিওর। আচ্ছা, তুমি বাথরুমে আলো না জ্বালিয়ে কেন গিয়েছিলে বলো তো? বাথরুমের আলো মেবি নষ্ট, জ্বলল না তো। কি, তোমার চিৎকার শুনে আমি জ্বালালাম, জ্বলল তো? আমি বেশ কয়েকবার ট্রাই করেছি। শরীর খারাপ ছিল হয়তো, বুঝতে পারোনি। আর কি যেন হয়েছিল জানো, কিছু একটা আমার পা বেয়ে উঠছিল মনে হচ্ছিল। শিমু, শিমু শোনো, এই সময় অনেক সময় এমন হয়, হ্যালুসিনেশনও হয়, সেজন্য তো তুমি সেন্সলেস হয়ে গিয়েছিলে। ইঞ্জিনিয়ারিং এর সাথে সাথে কি মেডিকেলও পড়েছিলে? কেন, খুব ডাক্তারি ফলাচ্ছি তো। তুমি একটু ঘুমানোর চেষ্টা করো তো, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। পরদিন সকালে শিমুকে নিয়ে রবিন বাড়িতে চলে এলো। বাড়িতে ফেরার পর থেকে সারাক্ষণ শিমুর মাথায় তাদের সন্তানের কথা ঘুরতে লাগলো। এত তাড়াতাড়ি ওদের বেবি নেওয়ার কোনো প্ল্যান ছিল না, এটা অনেকটা অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে বলা চলে। তারপরেও কনসিভ যখন করেই ফেলেছে সে, তখন এখন থেকেই বেবির ভবিষ্যৎ নিয়ে ভাববে তারা। সারাদিন নানা ভাবনা কাজ করে শিমুর মাথায়। বেবিটা কেমন হবে দেখতে, রবিনের মতো হবে নাকি ওর মতো, নাকি দুজনের মতো হবে, কি নাম রাখবে, সারাদিন কাজের মাঝে এসব ভাবতেই ভালো লাগে শিমু। এখন সে অনেক ভালোভাবে বোঝে মা হবার অনুভূতিটা কেমন। রবিন এখন সন্ধ্যার পরপরই বাসায় ফিরে, কিন্তু সমস্যা হয় অন্যখানে। আরো কিছুদিন পর থেকে শিমু প্রতি রাতেই ভয়ঙ্কর সব দুঃস্বপ্ন দেখে, মাঝে মাঝে ঘুমের মধ্যে ভয়ে চিৎকারও করে ওঠে। সকালে উঠে সব স্বপ্নের কিছুই মনে থাকে না, কিন্তু সারাদিন সে ভয়ের অনুভূতিটা তাড়া করে ওকে। একদিন রাতের ঘটনা, রাত তখন ২টা কি ৩টা হবে, হঠাৎ শিমু দেখে
ওদের ঘরটা রক্তে ভেসে যাচ্ছে, মেঝে থেকে বুদবুদের মতো রক্ত বেরোচ্ছে। শিবু বিছানায় উঠে বসলো, ভালো করে দেখলো, স্বপ্ন দেখছে না তো? দেখলো সে না, স্বপ্ন নয়, সত্যি সারা ঘর ভরে যাচ্ছে রক্তে। শিবু অবাক হয়ে দেখছে। রবিনও বলেছিল প্রেগনেন্সির সময় নাকি এমন হ্যালুসিনেশন হয়। তাহলে কি ওর হ্যালুসিনেশন হচ্ছে? না, শিমুর তো হ্যালুসিনেশন হচ্ছে না। একসময় শিমুর খাট সহ দুলে উঠল, খাটের উপরেও রক্ত উঠছে, ওদের বিছানা সাদা চাদর রক্তে ভেসে যাচ্ছে। ভয়ে চিৎকার দিল শিমু। কি হয়েছে শিমু? শিমু কি হয়েছে, এমন চিৎকার করছো কেন? রবিন কয়েকবার ঝাঁকুনি দিল শিমুকে। শিমু অনবরত চোখ বন্ধ করে গুটি শুটি মেরে বসে চিৎকার করেই যাচ্ছে। রবিন দ্রুত উঠে লাইট অন করল, কিন্তু কিছুই নেই। শিমু, শিমু তাকাও, তাকাও শিমু, দেখো কিছুই হয়নি, তুমি স্বপ্ন দেখেছ। না না না, স্বপ্ন না, আমি স্পষ্ট দেখলাম, আমি ওটা বসে দেখলাম, অনেকক্ষণ ধরে দেখেছি আমি, অনেক রক্ত রবিন, অনেক রক্ত। শিমু, শিমু তুমি ভুল দেখেছো শিমু। আমি ভুল দেখিনি। তাহলে এখন রক্ত কোথায় গেল, আর এত রক্ত আসবেই বা কোথা থেকে? জানি না, আমি জানি না। শোনো শোনো শিমু, তুমি ঘুমাও, আমি জেগে আছি। রবিন সে রাতের ঘটনাটাকে বেশি পাত্তা দিল না, কিন্তু এরপর প্রায় রাতি শিমু এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্নে দেখতে লাগলো, আর ভয়ে ডুকরে ডুকরে কেঁদে উঠতে লাগলো। রবিন বেশ চিন্তায় পড়ে গেল। ইদানিং রবিন জিজ্ঞেস করলেও শিমু কিছু বলে না। আরো একটা বিষয় রবিন দেখল, শিমু সেই হাসি খুশি প্রাণোচ্ছল ভাবটা আর নেই। এবার রবিন বেশ চিন্তায় পড়ে গেল। সে ঠিক করল একবার ডাক্তারকে বিষয়টা জানাবে, এরকম হওয়ায় অস্বাভাবিক কিনা জানার পরে বরং শিমুকে ডাক্তারের কাছে নেওয়া ভালো। সেদিন অফিস থেকে রবিন একটু আগেই বেরোলো এবং ডাক্তারের চেম্বারে সিরিয়াল পেল বেশ তাড়াতাড়ি। আরে রবিন সাহেব যে, কি খবর, বাবা হওয়ার প্রস্তুতি কেমন চলছে? জি ভালো। তা বলুন কি প্রবলেম? ইদানিং শিমু রাতে বেশ অদ্ভুত অদ্ভুত আচরণ করছে, মেবি রাতে কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখছে বা হ্যালুসিনেশন হচ্ছে, আর খুব কান্নাকাটিও করে, ইদানিং বেশ বিষণ্ণ হয়ে গেছে, আর কেমন জানি মনমরা থাকে। দেখুন এমন কিন্তু মাঝে মাঝে হয়, উনি সম্ভবত বেশ দুশ্চিন্তা করছে। আমারও সেরকম ধারণা, কিন্তু ওর এমন বিষণ্ণতা ভালো লাগছে না। বুঝতে পারছি, আমি কিছু রিল্যাক্সের ওষুধ দিচ্ছি, আশা করছি ঠিক হয়ে যাবে। আরো একটা বিষয়, বাসায় অন্য কেউ আছে তো? একা থাকলে কিন্তু বিষণ্ণতা পেয়ে বসে। বাসায় তো বুয়া, দারোয়ান, ড্রাইভার এরা থাকেই। মাঝে মাঝে আশেপাশে বেড়াতে নিয়ে যাবেন, আশা করছি ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ ডক্টর। আর আমার কার্ডটা রাখুন, প্রয়োজনে ফোন করবেন। ও শিওর, থ্যাঙ্কস, আসি তাহলে। সেদিন রবিন বাসায় ফিরে গিয়ে দেখল শিমু একটু আগে বাইরে থেকে ফিরেছে, শপিং এ গিয়েছিল ওর বুটিকের কাজের জন্য কাপড় কাঁচি সহ আরো কিছু জিনিসপত্র কিনতে। রবিন ভাবলো ভালোই হলো, ফ্রি থাকলে আজুবাজুব সব চিন্তা মাথায় ঘুরবে, তার থেকে বরং কাজের মধ্যে থাকলে শিমুর ভালো লাগবে। এরপর শিমুর অবস্থা বেশ ভালোই, প্রায় 5 মাস হতে চলেছে, রাতে বেশ আরাম করেই ঘুমায়, সারাদিন ব্যস্ত থাকে ওর বুটিকের কাজ নিয়ে। রবিনও বেশ নিশ্চিন্ত হল। এরপর প্রায় মাসখানেক পরের ঘটনা। পরের দিন ছুটি, তাই রাতে ওরা দুজন মিলে একটা মুভি দেখল। দেখার পর বেশ ভালো মুডে ওরা ঘুমাতে গেল। গভীর রাতে হঠাৎ ডাইনিং রুমে কিছুটা ভাঙার শব্দে রবিনের ঘুম ভেঙে যায়। উঠে দেখলো পাশে শিমু নেই। রবিনের বুকটা কেমন এক অজানা আশঙ্কাতে কেঁপে উঠল, ধর্মর করে উঠে বসলো সে। কয়েকবার শিমু শিমু বলে ডাকলো, কোনো সাড়া নেই। আলো জ্বালিয়ে বাথরুম দেখলো, নেই। তারপর মনে হলো ডাইনিং এ পানি বা অন্য কিছু আনতে গিয়ে কিছু হলো না তো, ছুটে আসলো নিচতলায় ডাইনিং এ। আলো জ্বালিয়ে দেখলো পানির কাঁচের বোতলটা ভাঙা পড়ে আছে, কিন্তু শিমু নেই সেখানে।
আবারও জোরে কয়েকবার শিমু শিমু বলে চিৎকার করলো, কোনো সাড়া নেই। আর তখনই চোখ গেল মেইন দরজার দিকে, দরজাটা হা করে খোলা, রবিন চমকে গেল, ছুটে এলো বাইরের সামনের বাগানে। এসে যা দেখল তাতে নিজের দু চোখকে বিশ্বাস করতে পারছে না। শিমু হাতে ভাঙা কাঁচের বোতলটা উঁচিয়ে নিয়ে পুকুর ঘাটের দিকে যাচ্ছে। রবিন পুকুর ঘাটের দিকে দৌড়তে লাগলো আর জোরে জোরে শিমুকে ডাকতে লাগলো। কাছে গিয়ে দেখলো শিমু এক তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে সামনের কারোর দিকে তাকিয়ে আছে। শিমুর এমন ভয়ঙ্কর পিশাচের মতন চেহারা রবিন কখনো কল্পনাও করেনি। শিমু, 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 কি হয়েছে? শিমু, 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 কি হয়েছে তোমার? বিকবিতে জ্ঞান শূন্য হয়ে রবিন শিমুকে একটা কোষের থাপ্পড় দেয়, আর তখনই শিমু হাতের ভাঙা বোতলটা ফেলে অজ্ঞান হয়ে পড়ে যায়। ড্রাইভারকে তাড়াতাড়ি গাড়ি বের করতে বলে রবিন শিমুকে হাসপাতালে নিয়ে যায়। শিমু তখনও জ্ঞান ফিরেনি। বারবার রবিনের চোখের সামনে শিমুর সেই ভয়ঙ্কর পৈশাচিক চেহারাটা ভাসছে। কি হয়েছিল শিমুর? ওর কোনো ভয়ঙ্কর বিপদ নেই তো সামনে? প্রায় দুই ঘন্টা পরে ডাক্তার চেম্বারে রবিনকে ডাকে। শিমুকে আইসিইউতে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। আসবো? ও আসুন আসুন। কেমন আছে এখন শিমু? কিছুটা বেটার। কি হয়েছিল বলুন তো? আমি ঠিক জানি না, ভালোই ঘুমাচ্ছিল, হঠাৎ রাতে উঠে দেখি ও পাশে নেই। ডাইনিং এ একটা কাচের কিছু ভাঙার শব্দ পাই, সেখানে দেখি বোতলটা ভেঙে পড়ে আছে কিন্তু ও নেই। তারপর দেখি বাইরের গেটটাও খোলা, আর বাইরে গিয়ে দেখি ওর হাতে ভাঙা বোতল আর কি বিভৎসভাবে কাকে যেন মারতে চাইছে। আপনি নিজেকে শক্ত করুন। আরো একটা খবর দিতে চাই আপনাকে। কি, আমার শিমুর কিছু হয়েছে? ঠিক বুঝতে পারছি না, প্রবলেমটা আপনার স্ত্রীর নাকি অন্য কিছু? কি হয়েছে বলুন তো? আপনার স্ত্রীর পেটে 5 মাসের সন্তান, কিন্তু ওর পেটের গ্রোথ বেড়েছে 7-8 মাসের মতো। তার থেকেও ভয়ঙ্কর বিষয়, আমরা আল্ট্রাসোনোগ্রাফি করে ওর পেটে বাচ্চার কোনো অস্তিত্বই পাইনি। হোয়াট? এটা কি করে সম্ভব? আমি জানি না, আমার 30 বছরের ডাক্তারি ক্যারিয়ারে এমন ঘটনা কখনোই পাইনি। আমি কোথাও পড়িও নি এই ব্যাপার। কি বলছেন, এটা কি করে সম্ভব? আচ্ছা, হয়তো শিমু কনসিভই করেনি, ওর অন্য কোনো প্রবলেমও হয়েছে এমনও হতে পারে। সেটা হওয়ারও কোনো চান্স নেই, কারণ আমরা বাচ্চার হার্টবিট পাচ্ছি, শুধু দেখতে পাচ্ছি না। ইনভিজিবল? কি করে সম্ভব? ব্যাপারটা আসলে ইম্প্র্যাকটিক্যাল। আপনি ওনাকে নিয়ে প্লিজ ঢাকায় যান, পারলে দেশের বাইরে। ওনার বড় কোনো ক্ষতি হবার আগে যা করার করুন, যত তাড়াতাড়ি সম্ভব। আমি কাল রাতেই ঢাকায় নেবার ব্যবস্থা করছি। আর ভেঙে পড়বেন না রবি সাহেব, ঈশ্বরের উপর ভরসা রাখুন। আরো একটা কথা, আপনার স্ত্রীকে এসব জানাবেন। ডাক্তারের সাথে কথা বলার পর রবিনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কি হচ্ছে এসব ওদের সাথে? ঢাকায় ফোন করে শিমুর পরিবার আর রবিনের মাকে ঢাকায় যাওয়ার বিষয়টা জানালো। আসলে আসল প্রবলেমটা ইচ্ছে করে এড়িয়ে গেল তাদের কাছে, কি দরকার শুধু শুধু তাদের টেনশনে রাখার? কথা শেষ করে শিমুর ক্যাবিনে এলো। শিমু নার্সের সাথে হেসে হেসে কথা বলছে। কে বলবে এই মেয়ে কাল রাতেই এক ভয়াবহ চেহারা নিয়েছিল, আর তার শরীরে সে বহন করছে অশরীরী কোনো কিছুকে। এই কি হয়েছিল আমার? না তেমন কিছু না, অজ্ঞান হয়ে গিয়েছিলে। আমি কতবার নার্সদের জিজ্ঞেস করলাম আমার কি হয়েছিল, কেউ বললই না। কেমন করে যেন তাকায়, খুব বাজে, আমি থাকবো না এখানে। আমিও তাই ভাবছি, আজ রাতেই ঢাকা চলো, তোমার মা বাবার কাছে থাকলে তোমার ভালো হবে। আমার বেবিটার কিছু হয়নি তো? হ্যাঁ, আমাদের বেবিটা ভালো আছে তো? হ্যাঁ সব ঠিকঠাক। বাসায় চলো, কাপড় চোপড় গুছিয়ে নিতে হবে, একেবারে তো ডেলিভারির পরেই আসবো। বাসায় যাওয়ার কি দরকার, আমি তোমার ব্যাগ গুছিয়ে আনবো, তুমি এখানেই থাকো। তোমার ব্যাগই তো আমাকে গুছাতে হয়, তুমি আমার ব্যাগ কি গোছাবে? বাসায় যাবো, আর এই হাসপাতালে থাকতে আমার একদম ভালো লাগছে না।
আচ্ছা ঠিক আছে, ডাক্তারের সাথে কথা বলি, দেখি কি বলে। রবিন ঠিক বুঝতে পারছিল না শিমুকে আবার বাসায় নেওয়া ঠিক হবে কিনা, এখানে থাকলে সবার নজরে থাকত। ডাক্তার আবার অন্য কথা বললেন, এখন শিমুর অমতে কিছু না করাই ভালো। কাজেই ওকে নিয়ে সকাল 10টার মধ্যেই বাসায় এলো রবিন। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে অফিসে যাবার জন্য তৈরি হল। শিমুকে বলল ও যেন কাপড় চোপড় গুছিয়ে একটু রেস্ট নেয়, রাতে 8টার মধ্যে ফিরবে সে। রাত 10:30 ওদের ট্রেন, আর বুয়াকে ইশারায় বলল শিমুকে দেখে রাখতে। রবিন বের হবার পর শিমু নাস্তা করে ব্যাগ গুছিয়ে নিল। ওদের বেবির জন্য কিছু নকশি কাঁথা সেলাই করেছিল, সেগুলোও ব্যাগে ভরল। তারপর গোসল সেরে একটু শোবে, এমন সময় মনে হলো রবিনের ব্যাগটাও গুছিয়ে রাখা দরকার। বেচারা রাতে 8টায় এসে আবার কখন ব্যাগ গুছাবে। আবার উঠে সে ব্যাগ গুছাতে লাগলো। গুছাতে গুছাতে প্রায় বিকেল হয়ে এলো। বুয়া জানালো তার মেয়ে স্কুল থেকে ফিরেছে, তাকে খাইয়ে আবার সে চলে আসবে। শিমুও তাকে যেতে বলল। এই কটা দিন বুয়াটার জন্য একটু মন খারাপই লাগবে। বুয়াটা বোবা, কিন্তু ইশারায় কত কথা বলে মেয়েটা। আর শিমু ইদানিং বেশ ভালোই বুঝে ওর ইশারার কথা, তবে নিজে কিছু বোঝাতে গেলে আর পারে না। তখন শিমু লিখে দেয় তার বুয়া নাকি ক্লাস 5 পর্যন্ত পড়ালেখা করেছে, বেশ পড়তেও পারে সবকিছু। এসব ভাবতে ভাবতেই হঠাৎ শিমুর চোখ গেল আলমারির একেবারে নিচের ট্র্যাকে পেছনে রাখা একটা জিনিসের দিকে। টেনে বের করলো শিমু ওর মেডিকেল রিপোর্ট। শিমু বেশ অবাক হলো, আজ সকালেই রবিনের কাছে এই ফাইল দেখেছে ও, কিন্তু ফাইলটা এভাবে এখানে রেখেছে কেন? শিমুর কাছ থেকে কিছু লুকাবার জন্য কি? সে তাড়াতাড়ি ফাইল খুলে রিপোর্ট পড়তে লাগলো। তারপর আল্ট্রাসোনোগ্রাফির ফটো পেপারে ওর চোখটা আটকে গেল। তারপর রিটেন রিপোর্ট দেখল। এসবের মানে কি? তার মানে তার পেটে আসলে কে? অপয়া বা অশুভ কিছু কি? যেন পেটের সন্তানটা ওর ভাবনার সুতোগুলো ধরতে পেরেছে। পেটের ভেতর প্রচন্ড নড়াচড়ে শুরু করলো সে। ভীষণ পেট ব্যথা করছে শিবর, যন্ত্রণা একদম কাটচাতে লাগলো সে। সে অশুভটা বেরিয়ে আসতে চাইছে, শিমু ভাবতে পারছে না একটা ইনভিজিবল শিশু তার পেটে, সে জন্মাতে চাইছে কেন? কি উদ্দেশ্য তার? ভালো কিছু নয় নিশ্চয়ই, কখনোই ভালো কিছু হতে পারে না। উফ, রবিনকে বড্ড দরকার ছিল এখন। শিমু উঠে ফোনটা নিতে গেল, আর তখনই সে দেখলো তার শরীর থেকে অনর্গল রক্ত ঝরছে, সমস্ত লোমকূপ দিয়ে রক্ত ঝরছে। তার পা আটকে গেল মেঝের সাথে, শুধু চিৎকার করছে সে, কিন্তু তার চিৎকার শোনার মতো কেউ নেই তখন আশেপাশে। শিমু আর ব্যথাটা নিতে পারছিল না, বুঝতে পারছিল যে আসছে সে ওকে বাঁচতে দেবে না, হয়তো রবিনকেও বাঁচতে দেবে না। এক অনাকাঙ্ক্ষিত সন্তানকে জন্ম দিতে চলেছে সে, আর তখনই সে একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নিল, সে অশুভ সন্তানকে জন্ম দেবে না, কখনোই না। আর সেজন্য একটা নৃশংস কাজ করতে হবে তাকে এক্ষুনি। আর ঠিক তখনই সে দেখল এক অবিশ্বাস্য দৃশ্য, একজন কিশোরী ওর ঘরে ওর দিকে তাকিয়ে আছে। ও সাদা শাড়িতে রক্তের ছোপ ছোপ দাগ, পেটের কাছটা দিয়ে অনর্গল রক্ত ঝরছে। মেয়েটার পেটটা এত বড় কেন? তবে কি ও শিমুর মতো প্রেগনেন্ট? শিমু তাকে কি এর আগে কখনো দেখেছে? মুখটা খুব চেনা লাগছে। হ্যাঁ, মনে পড়েছে, কাল রাতে মেয়েটিকে দেখেছে সে পুকুর ঘাটে। এদিকে পেটের ভেতর অশুভটা তোলপাড় শুরু করে দিয়েছে, দেরি হয়ে যাচ্ছে, যা করার এক্ষুনি করতে হবে। অশুভ শিশুটা পেটের ভেতরে এক জান্তব চিৎকার দিয়ে উঠল। মেয়েটাও এগিয়ে আসছে আরো কাছে। শিমু ওর দিকে হাত বাড়ালো, আর মেয়েটা ওর হাতে দিল ওর বুটিকের জন্য কেনা সদ্য সেই কাঁচিটা। শিমু বুঝে গেছে ওকে কি করতে হবে,
সময় হাতে খুব কম, তার শরীর ব্যথায় নিস্তেজ হয়ে আসছে। কাঁচির ধারালো দিকটা সে তাক করলো পেটের দিকে, এরপর শরীরের সমস্ত শক্তিটুকু সঞ্চয় করে কাঁচিটা চালিয়ে দিল পেটের ভেতরে। যেখানে ছিলাম সেটা হচ্ছে আমরা একটুখানি বলে দিই, আমরা শুরুতে দেখেছি রবিন এবং শিমু এক দম্পতি। রবিনের চাকরি সূত্রে তার বদলি হয়ে যায় রাজশাহীতে, সে রাজশাহীতে শিমুকে নিয়ে যায়। তার আগে দেখেছি শিমুর শাশুড়ির সঙ্গে শুরুতে একটা ছোট জটিলতা হয়েছিল, যাই হোক বিয়ে হয়ে যায় তাদের রাজশাহীতে। যে বাড়িটি সে পেয়েছিল অর্থাৎ শিমুর স্বামী রবিনকে দেওয়া হয়েছিল তার অফিস থেকে, সেটা ব্রিটিশ আমলের এক জমিদার বাড়ি, পুরোনো আমলের এক হিন্দু জমিদার বাড়ি। যে জমিদার 47 দেশভাগের সময় ভারত চলে গিয়েছিলেন সপরিবারে, এবং তার তিন মেয়ে ছিল, তিন মেয়ের মধ্যে একটি মেয়ে আসলে পাগল হয়ে যায়, হ্যাঁ অপ্রকৃতস্থ হয়ে পড়েছিল কোন একটা কারণে, কোন একটা কারণ, সেই কারণটা আমরা জানি না পরের কাহিনী প্রসঙ্গে আসবে কিনা। এবং সেখানে গিয়ে শিমু জানতে পারে যে সে মা হতে চলেছে, এবং স্বাভাবিক ভাবে খুবই খুশি। এবং রাজশাহীতে পা দেবার পর থেকেই একটা একটা একের পর এক অঘটন ঘটতে থাকে। শুরুতে গাড়ি পাংচার হয়ে গেল, তারপরে সে বাড়িতে গিয়ে রাতের বেলা শিবু খাটের উপর রক্ত দেখতে পায়, নানা কিছু দেখতে পায় এবং চিৎকার শুনে, এবং পরে যখন ডাক্তার দেখানো হলো তাকে, ডাক্তার আল্ট্রাসোনোগ্রাম করে বললেন, অদ্ভুত এক খবর দিল যে তার পেটের বাচ্চার যে অস্তিত্ব আছে সেটা টের পাওয়া যাচ্ছে, কিন্তু বাচ্চাটাকে দেখা যাচ্ছে না। এটা খুব অদ্ভুত একটা বিষয়। সে বলল খুব দ্রুত যাতে তাকে দেশের বাইরে বা বড় কোনো ডাক্তারকে দেখাতে নিয়ে যাওয়া হয়, দরকার হলে ঢাকাতে, এবং খুব ইমিডিয়েটলি। এবং সে রাতেই তার শিমু চিৎকার দিয়ে উঠে বসে, উঠে বসে, এবং পরবর্তীতে সে বাইরে দৌড়ে যায় এবং একটা দুর্ঘটনা ঘটা দিকে যায়, পরে গিয়ে তাকে হসপিটালে ভর্তি করা। শেষমেশ আমরা যেটা দেখলাম আমরা ঠিক বুঝতে পারিনি, আমরা এখন ঘটনাটা শুনে বুঝতে পারবো যে সেই রাতে শিমু ওই একটা কিশোরী মেয়েকে দেখেছিল, যে মেয়েটি কিনা শিমুর মতো অন্তঃসত্ত্বা, এবং তারও পেটে একটা আঘাতের চিহ্ন বা পেট থেকে রক্ত পড়ছে, এবং তার দিকে তাকিয়েছে। মেয়েটা কে কোত্থেকে এসছে কিছুই জানা যায় না, কিন্তু শিমু একটা খুব বিভৎস একটা ঘটনা ঘটায়, নৃশংস একটা ঘটনা ঘটায়, একটা সিদ্ধান্ত নেয় সে, কারণ তার মনে হচ্ছে তার পেটে যে সন্তানটি আছে সেটা তাদেরকে বাঁচতে দেবে না, এবং সেটা অশুভ কিছু একটা। তাহলে পরে পরের অংশে শুনবো বন্ধুরা। রবিন আবার রাজশাহী সেই বাসায় এসেছে ওদের জিনিসপত্র নিতে। রবিনকে তার অফিস আবার ঢাকায় ট্রান্সফার করেছে। দারোয়ান আর কামালকে বলে দিয়েছে কিভাবে মালগুলো গাড়িতে তুলবে। রবিন এসে পুকুর পাটনায় দাঁড়ালো, পুকুরটায় বেশ শাপলা ফুটেছে। পিছনে হঠাৎ কারো উপস্থিতি টের পেয়ে চমকে উঠল সে, তাকিয়ে দেখল তাদের শিবিয়া। কি খবর, ভালো আছো? এটা কি, কিসের খাম এটা? কি কি আবার বলো। বুয়া ঠিক আছে, আমি দেখবো, বড় তুমি যাও, আমি একটু একা থাকতে চাই। বুয়া আবার কি যেন বলতে বলতে চলে যায়। রবিন খামটার দিকে তাকায়, বেশ গোটা গোটা অক্ষরে লেখা শিমুর নাম। আবারও শিমুর সেই বিভৎস মৃত্যুর কথা মনে পড়ছে ওর। চিঠিটা শার্টের পকেটে রেখে দেয় সে। দুই মাস পর শুক্রবার রবিন কোন শার্ট ধুতে হবে তা বাছাই করছিল, হুট করেই হাতে একটা মোটা কিছু লাগলো। বের করে দেখলো সেই চিঠি যেটা বুয়া দিয়েছিল। খামটা ছিঁড়ে রবিন চিঠিটা পড়তে শুরু করল, আর জানতে লাগলো একটি ফুটফুটে মেয়ের অবিশ্বাস্য কদর্য ভয়াবহ এক কাহিনীর কথা। তখন সময় 1947 সাল, দেশভাগের সময়। হিন্দু মুসলিমরা কেউ কাকে বিশ্বাস করতে পারছে না। এদেশে বসবাসকারী হিন্দুরা তখন জানের ভয়ে, সম্ভ্রম হারানোর ভয়ে ভারতে চলে যেতে শুরু করেছে। নওদাপাড়ায় রবীন্দ্রের বাসার জায়গায় আগে যে বাড়ি ছিল
সেটা ছিল জোদ্দার নারায়ণ চৌধুরীর বাড়ি। নারায়ণ চৌধুরীর তিন মেয়ে। এই এলাকার বেশিরভাগ জমি ছিল তার অধীনে। শোনা যায় নারায়ণ চৌধুরীর সব আত্মীয় ভারতে গেলেও তিনি কিছুতেই ভারতে যেতে চাননি, তার নিজের দেশ ছেড়ে। আর সেজন্যই তাকে পোহাতে হয় চরম ভোগান্তি। বড় মেয়ে শিবানীর বয়স তখন সবে ১৩ বছর। পাশের এলাকার একটি স্কুলে পড়ত। গ্রামের সেই সময়ের মুসলমান এবং লোভী কিছু লোকের কুদৃষ্টি পড়ে শিবানীর উপর। নারায়ণ চৌধুরী এলাকার লোকদের এরকম মতলব টের পেয়ে মেয়ের স্কুলে যাওয়া বন্ধ করে দেন বেশ কিছুদিনের জন্য। তখন ছিল বর্ষাকাল, এক রাতে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। মাঝরাতে সেই সম্পদ লোভী নরপশুরা হানা দেয় নারায়ণ চৌধুরীর বাড়িতে। এভাবে তার গ্রামের চেনা মানুষরা তার ক্ষতি করবে নারায়ণ চৌধুরী ভাবতেও পারেননি সে কথা। তিন মেয়েকে লুকিয়ে রাখেন তিনি ভাড়ার ঘরে। মেয়েদেরকে বারবার বলে দেন তুই শব্দটি যেন না করে, বাইরে যাই হোক না কেন। তারপর দরজা খুলে দেন সেই পশুদের। ওরা এসে বাড়িঘর লুটপাট করে মেয়েদের খোঁজ করে। মেয়েরা মাসির বাড়ি বেড়াতে গেছে শুনে নরপশুরা নারায়ণের স্ত্রী প্রতিমার উপর হামলে করে। নারায়ণ বাধা দিতে এলে তাকে রামদা দিয়ে কুপিয়ে মারে। আর ঝড় বৃষ্টির মাঝে প্রতিবেশীরা তাদের চিৎকারও শুনতে পেল। ওইদিকে ছোট দুই বোনের কান চেপে ধরে শিবানী ভগবানের নাম নিতে থাকে, কিন্তু কোনো ভগবানই আসে না ওদের বাবা মাকে বাঁচাতে। নারায়ণের স্ত্রীর সম্ভ্রম নষ্ট করে ওরা। এরপর উল্লাসে মাতে প্রতিমা চিৎকার করতে থাকে। শিবানী আস্তে করে ভাড়ার ঘর থেকে বেরিয়ে দুই বোনকে নিয়ে পেছনের দরজায় যায়। দুই বোনকে পার করে দেবার পর সে আর মার চিৎকার শুনতে পারবে। তার ভয় লাগে, তাহলে কি মাও মরে গেল? এতক্ষণ যারা চিৎকার করে উল্লাস করছিল তাদেরও আওয়াজ থেমে যায়। তখন শিবানী ভাবল ওরা বোধহয় তাহলে চলে গেছে। মাকে বাঁচানোর জন্য আবার সে ভেতরের বাড়িতে আসে। আর ক্ষতিটা হয় ঠিক তখন। দশ বারো জন মিলে সে ১৩ বছরের ছোট্ট মেয়েটাকে নিয়ে হোলি খেলায় মেতে ওঠে। প্রতিমা অনেক আগে সেন্সলেস হয়ে গিয়েছিল, তাই এই ছোট্ট মেয়েটাকে বাঁচানোর জন্য কোনো মানুষই আর অবশিষ্ট রইল না। ওরা সারা রাত ধরে পালা করে শিবানীর উপর পাশবিক নির্যাতন চালায়। অত ছোট মেয়ে সেটার ধকল নিতে পারে না, নিতে পারার কথাও না। তাই আধ মরা হয়ে পড়ে থাকলো সে সকাল পর্যন্ত। পরদিন শিবানীর দুই ছোট বোন প্রতিবেশীদের সাথে নিয়ে সে বাড়িতে আবার আসে। এর মধ্যে নারায়ণের কিছু দুঃসম্পর্কের আত্মীয় এসে পড়ে। বাড়িতে ঢুকে তারা দেখে নিবারণ অনেক আগেই মারা গেছে। প্রতিমা অজ্ঞান অবস্থায় আর শিবানী বেঁচে আছে নাকি মরে গেছে বোঝা যাচ্ছে না। ওদেরকে প্রতিবেশীরা মিলে কবিরাজের কাছে নিয়ে যায়। মা দিন সাতেক পর সুস্থ হয়ে যায়, কিন্তু শিবানী তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। শারীরিক অসুস্থতা কাটিয়ে বাড়িতে আসার পর আত্মীয় স্বজন সবাই পরামর্শ দেয় প্রতিমাকে মেয়েদের নিয়ে ভারতে চলে যাওয়ার জন্য। তখন দেখা দেয় আরেক বিপদ, শিবানী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। একে তো পাগল, তার উপর জারদ সন্তান পেটে। প্রতিমা আর এই মেয়ের জন্য নিজের অন্য দুই মেয়ের সর্বনাশ করতে চাইলেন না। মেয়েদের নিয়ে ভারতে চলে যাওয়ার প্ল্যান করলেন, কিন্তু বাদ সাধল আবার সে শিবানী। কিছুতেই সে কোথাও যাবে না, এমনকি কাছে কেউ গেলে তেড়ে আসে মারতে খামচি দিতে। শেষে এক মুসলিম পরিবার, তাদের বেশ ভালো প্রতিবেশী, তাকে পরামর্শ দেয় দুই মেয়েকে নিয়ে চলে যেতে। শিবানীকে তারাই দেখে শুনে রাখবেন, আর বাচ্চাটা হয়ে গেলে সেটাকে কোনো এতিমখানে দিয়ে তিনি যেমন করেই হোক শিবানীকে পাঠিয়ে দেবেন তাদের কাছে ভারতে। এছাড়া আর প্রতিবার অন্য কিছু করারও ছিল না, তাই তিনি রাজি হয়ে গেলেন। শিবানী বাড়িতে থাকলো একা। তিন বেলা এসে সেই মুসলিম প্রতিবেশী তাকে খাইয়ে দেয়, গোসল করিয়ে দেয়। এক মাঝরাতে আবারও প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়। শিবানী সারা বাড়ি দৌড়তে থাকে আর আতঙ্কে মা বাবা বলে চিৎকার করে ডাকতে থাকে। Oh!
মানুষের ভারসাম্য ফিরে আসলো আর সাথে সাথে তার নিজের শরীরের প্রতি তার প্রচন্ড ঘৃণা জন্মালো। অনাগত এক শিশুর অস্তিত্বকে সে কিছুতেই মেনে নিতে পারলো না। সে এই সন্তানকে পৃথিবীতে কিছুতেই আনবে না। তাই তার মাথায় এলো এক ভয়াবহ দুঃসংস কাজের কথা। তারপর সারা বাড়ি খুঁজে একটি ভোঁতা দা পেল সে বাড়িতে। তারপর সে দা দিয়ে নিজের পেট কেটে ফেললো সে, আর বের করে আনলো নিষ্পাপ অপরিপক্ক অনাগত শিশুটিকে। তারপর সে ভোঁতা দা দিয়ে যতক্ষণ পর্যন্ত জীবন থাকে নৃশংসভাবে কুপিয়ে শিশুটিকে মেরে ফেলল, যেন সে প্রতিশোধ নিচ্ছে সেই নর পশুদের উপর যারা তার এই সর্বনাশ করেছিল। পরদিন সকালে এলাকার প্রতিবেশীরা এসে এমন বিভৎস অবস্থায় শিবানী এবং তার পেটের অপরিপক্ক শিশুটির লাশ দেখে। এরকম বিভৎস মৃত্যু এলাকার মানুষ এর আগে কখনোই দেখেনি। এলাকার হিন্দু যারা ছিলেন তারা এই লাশ দুটিকে দাহ করতে রাজি হলেন না। তাই প্রতিবেশীরা শিবানী আর তার কন্যাকে এই বাড়ির উঠোনেই পুঁতে ফেলল। আর এর পর থেকেই এক অদ্ভুত ব্যাপার ঘটতে থাকলো সেখানে। এই বাড়িটি পরিত্যক্ত থাকায় অনেকেই দখল নিতে আসে, কিন্তু যারা আসে তারা সবাই মাঝরাতে শিবানীর হাহাকার আর এক বুক ফাটা কান্নার শব্দ শুনে ভয় পেয়ে পালিয়ে যায়। বাড়িটা পরিত্যক্তই পড়ে থাকে আবারও। তারপর সরকারের হাতে যায়। সরকার ভূমি অফিস হিসেবে কাজে লাগিয়েছিল বাড়িটাকে। সেখানেও সমস্যা শুরু হলো, কোনো নাইট গার্ড রাতে পাহারা দিত না, ফলে ভূমি অফিস থেকে কাগজ দলিল সব হাপিস হতে থাকলো। তারপর রবিনের কোম্পানি এই বাড়ি সহ আশেপাশের 20 একর জমি কিনে নেয়। এই বাড়িটা নিয়ে এমন কাহিনী রবিনের অফিসও জানে। সবাই ভেবেছে এটা বাড়ির প্রবলেম হয়তো, তাই বাড়িটা ভেঙে আবার নতুন করে বানানো হয়। কিন্তু তাতেও রেহাই হবে না। এই বাড়িতে শিমুরা থাকা অবস্থায় বুয়া বেশ কয়েকবার একটি কিশোরী মেয়েকে দেখেছে। বুয়ার মনে হয়েছে সেটাই শিবানী, সেই হয়তো শিমুকে এভাবে মেরেছে। চিঠিটা শেষ করে রবিন হতভম্ব হয়ে যায়। এই কি করে সম্ভব? ভূত প্রেতে রবিন বিশ্বাস করে না। সে শিবানীর আত্মাই যদি শিমুর ক্ষতি করবে তাহলে শিমুর পেটে এমন অস্বাভাবিক সন্তানটি কে? রবিন জানে না। প্রায় 3 বছর হয়ে গেল শিমু চলে গেছে। রবিনের জীবনটা এখন অনেকটাই স্বাভাবিক। কি ভেবে মনে হলো আজ ছুটির দিন, ক্লাইমেট চেঞ্জের উপর একটা সেমিনার আছে, আলোচক প্রফেসর মানুষটিও বেশ মজার, সেখানে বিকেলটা কাটাবে ভাবল। সেমিনার শেষ হতে হতে রাত 8টা। বেশ ভালোই লেগেছে রবিনের। একটা কথা তো চমৎকার লেগেছে, প্রকৃতিকে কখনো বাধাগ্রস্ত করো না, তাতে প্রকৃতির ক্রোধ জমে যায়, তখন আরো হিতে বিপরীত হয়, লাভের চেয়ে ক্ষতি বেশি হয়। আর তখনই মনে পড়ল শিমুর পেটের শিশুটি আসলে কে। অবিশ্বাস্য, এখনো সেই শিশু যাকে শিবানী জন্ম দিতে চাইনি বলে পেটে থাকাকালীন অবস্থায় মেরে ফেলেছিল সে। শিবানীর উপর এমন কিছু পশুবৃত্তির মানুষ অত্যাচার করেছে, তাই শিবানীর গর্ভে জন্ম নিয়েছে এক অনাকাঙ্ক্ষিত সন্তান। কিন্তু সেই সন্তানটির তো কোনো দোষ ছিল না। পৃথিবীর চিরাচরিত নিয়ম সন্তান জন্মাবার। এখানে সন্তানটি বৈধ নাকি অবৈধ, কাঙ্ক্ষিত নাকি অনাকাঙ্ক্ষিত, তা প্রকৃতি দেখে না। শিবানী নরপশুদের উপর প্রতিশোধ নিয়েছে শিশুটিকে কুপিয়ে মেরে।
অথচ শিশুটি ছিল নিষ্পাপ, অন্য যে কোনো কাঙ্ক্ষিত শিশুর মতোই। তার প্রতি মানুষের এমন অন্যায় প্রকৃতি মেনে নেয়নি, তা শিশুটি আবারও জন্মাতে চেয়েছে। সে বুঝতেই পারেনি এত বছর পর তার এভাবে আসা কেউ অ্যাকসেপ্ট করবে। তাই শিমুও শিবানীর মতো একই কাজ করেছে। মা হয়ে শিবানীর জন্য এমন নৃশংস কাজ করা সহজ হলেও শিমুর জন্য ছিল। একজন মার তার সন্তানের প্রতি যতটা আবেগ থাকা দরকার তার সবটুকুই ছিল শিমুর মধ্যে। শিমু অনেক কষ্ট নিয়ে নিজেকে আর তার পেটের ইনভিজিবল বাচ্চাটাকে মেরেছে। শিমুর এই কষ্টের কথা ভেবেও কি সে অনাকাঙ্ক্ষিত সন্তানটি বারবার পৃথিবীতে আসার বাসনা বাদ দেবে? না দেয়া তো উচিত, নইলে তো আবারও প্রকৃতির নিয়ম ভেঙে যাবে। শুনলাম আমরা প্রকৃতির নিয়ম ভাঙতে চাইলে কত বড় অঘটন ঘটতে পারে, জীবনে নেমে আসতে পারে চরম দুর্যোগের একটা দিন বা ভয়ঙ্কর কোনো কিছু। তো বন্ধুরা, এই ছিল, হ্যাঁ, জীবনের ঘটনা, আজকের ঘটনা। কুয়াশার খুবই মর্মান্তিক লিখেছেন।